কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা সদর দক্ষিণ সোয়াগাজী বাজার। আপনি কি ইলেকট্রিক সামান নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লা ইলেকট্রিক্স, সোয়াগাজী দক্ষিণ বাজার। চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেল তিনটায় কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এম তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আফজল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আন্তঃজেলা টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ছয়টি জেলা অংশগ্রহণ করবে, যার মধ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, খাগড়াছড়ি ও বান্দরবন। উদ্বোধনী অনুষ্ঠানে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশগ্রহণ করে বান্দরবন জেলা পুলিশ একাদশ বনাম খাগড়াছড়ি জেলা পুলিশ একাদশ খেলায় 2-2 গোলে ড্র হয়। দ্বিতীয় খেলায় লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা পুলিশ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর জেলা 2-0 গোলে জয়ী হয়। ফুটবল যদি এটা বাংলা করি তাহলে দাঁড়ায় ফুট পানি হচ্ছে, যদি আমরা পা বলি, আর বল তো বল, অর্থাৎ পায়ের বল। কিন্তু ফুটবল পৃথিবীতে এমনই একটি জনপ্রিয় খেলা, এটাকে বলা যায় হার্ট বল, অর্থাৎ হৃদয়ের খেলা। বিশ্বের যতগুলো খেলা আছে তার মধ্যে এটি অন্যতম একটি জনপ্রিয় খেলা। তো এরকম একটি জনপ্রিয় খেলার আমাদের যে চট্টগ্রাম রেঞ্জের আন্তঃজেলা যে ফুটবল টুর্নামেন্টটি, এটির একটি ভেন্যু কুমিল্লা জেলা পুলিশকে নির্বাচন করায় আমরা ডিআইজি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা এই টুর্নামেন্টের অংশীদার হতে পেরে নিজেদেরকে গর্বিত বোধ করছি।